Hello viewers, welcome to our video. আজকের এই ভিডিওতে আপনাদেরকে CMD হ্যাকিং প্র্যাঙ্ক কোড দেখাতে চলেছি যেটা আপনারা ব্যবহার করে যে কোনো ফ্রেন্ডের সাথে আপনারা প্র্যাঙ্ক করতে পারেন। এছাড়াও আপনারা কিভাবে CMD টার্মিনালগুলো কিভাবে আপনার কম্পিউটার ডিসপ্লেতে এভাবে সেটআপ করে নেবেন সেটাও আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। চলুন শুরু করা যাক। ফার্স্ট হ্যাকিং কোড ইউজ করার জন্য আপনারা অ্যাট ফার্স্ট কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করবেন। এখানে আপনারা দেখতে পারবেন প্রোগ্রামস রান ফাংশন চলে এসেছে। এখানে আপনি লিখবেন CMD, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখতে পারবেন CMD টার্মিনাল চলে এসেছে। এখন আপনারা লিখবেন CD ডট ডট কিবোর্ড থেকে এন্টার প্রেস। এখন টেক্সের কালার চেঞ্জ করার জন্য আপনারা লিখবেন COLO আর কালার স্পেস কালার কোড A কিবোর্ড থেকে ইন্টারপ্রেস। এরপর লিখবেন TRII। দেখতে পাচ্ছেন আপনারা কোডগুলো রান হচ্ছে কম্পিউটার ডিসপ্লেতে। এরপরের যে সেকেন্ড হ্যাকিং প্র্যাঙ্ক কোড সেটি ইউজ করার জন্য আপনারা আবার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করবেন। এখান থেকে আবার ইন্টারপ্রেস করবেন। এর জন্য অ্যাট ফার্স্ট আপনাদের যে টেক্সটটি লিখতে হবে সেটি হচ্ছে COLOR স্পেস কালার কোড A ইন্টারপ্রেস। এখন লিখবেন DIR/S। আপনি হয়তোবা দেখে থাকবেন বিভিন্ন হ্যাকিং মুভিতে যখন হ্যাকাররা কিবোর্ডে টাইপিং করতে থাকে তখন তাদের কম্পিউটারে মনিটরে এরকম কোডগুলো রান হতে থাকে। আপনি CMD টার্মিনাল ব্যবহার করে ঠিক তাদের মতো আপনার কম্পিউটারেও এরকম কোডগুলো রান করাতে পারেন। এই CMD টার্মিনাল হ্যাকারদের মতো আপনিও আপনাদের কম্পিউটার ডিসপ্লেতে সেট আপ করে নিতে পারেন। আমি সেট আপ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।